হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পাইক স্টোরি লাইভ। কিছুক্ষণ অপেক্ষা করি আজকে টপিকে কথা বলার জন্য। কয়েকজন জয়েন করার জন্য অপেক্ষা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যার যার বাসায় আছেন। বিকজ এখন এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যার যার বাসায় অবস্থান করা। বিকজ আমাদের চারপাশে এখন যে মহা দুর্যোগ চলছে, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু নিয়ে ফাইট করতে হচ্ছে। বাট আমাদেরকে বাসায় অবশ্যই থাকতে হবে, এটা আমাদের সবচেয়ে দায়িত্ব আমাদের নিজেদের মধ্য থেকে। হ্যাঁ, মোটামুটি 21 জন জয়েন করেছে। আমি আজকে টপিকটা বলি, আজকে টপিকটা হচ্ছে মেন্টাল স্ট্রেস। সো খুবই আমার মনে হয় যে এটা বর্তমান সময়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। যেই টপিকটা ইটস নট অ্যাবাউট টপিক, বিকজ এই সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা আসলে প্রত্যেকেই যাচ্ছি, একটা মেন্টাল স্ট্রেসের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই যাচ্ছি বিভিন্ন ধরনের সিচুয়েশনে। এবং আমি পার্টিকুলারলি কিছু আর্টিকেল ঘেটে বা বিভিন্ন এসব বিষয় নিয়ে যারা কনভারসেশন করছেন তাদেরকে, তাদের যেই কনভারসেশনগুলো নিয়ে কথা বলছেন, ইভেনচুয়ালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলছে যে আমাদের অ্যাকচুয়ালি মেন্টাল স্ট্রেস নিয়ে আমরা পুরো পৃথিবীর মানুষজন অ্যাকচুয়ালি মেন্টাল স্ট্রেস খুব বেশি ফেস করছে। সো এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাচ্ছি যে এই সিচুয়েশনে আমাদের এই মেন্টাল স্ট্রেস কী কী ক্ষেত্রে হচ্ছে এবং কী করা যেতে পারে। ইভেনচুয়ালি আমরা জানতে চাইব যে আপনারা আসলে এই স্ট্রেসটা মোকাবেলা করার জন্য আপনারা কী ধরনের স্ট্রেস ফিল করছেন আমি জানতে চাইব। সো প্রথমত যারা মোটামুটি 50 জনের মতো জয়েন করেছেন, হ্যালো এভরিওয়ান। সো আপনারা যদি কাইন্ডলি আমাকে একটু বলেন যে প্রথমত আপনারা যদি আমাকে প্রপারলি শুনতে পান তাহলে আমাকে একটু বলুন যে আসলে আপনারা বর্তমান সিচুয়েশনে কী ধরনের মেন্টাল স্ট্রেস বেশি ফেস করছেন, আপনাদের কী মনে হচ্ছে সিচুয়েশনের উপর বেস করে, আপনারা কীভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য ফাইট করছেন, ঘরে বসেই হোক বা যদি কোনো অ্যাক্টিভিটি করে থাকেন তাহলে সেটা কী ধরনের অ্যাক্টিভিটি করছেন, আপনারা কী মনে করছেন নিজেদের সম্পর্কে, নিজেদের ফ্যামিলি সম্পর্কে, নিজেদের যারা ওল্ডার পার্সন আছেন ফ্যামিলির তাদের সম্পর্কে কী ফেস করছেন, আপনাদের ফিউচার সম্পর্কে কী ফিল করছেন বর্তমানে, আপনারা কমেন্টে আপনারা জানাতে পারেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং এ বিষয় নিয়ে আমরা বুঝতে চাইবো যে আপনাদেরও সিচুয়েশনটা কী হচ্ছে। সো আমি একটু আমার কমেন্ট সেকশনে যাই, আপনারা কাইন্ডলি প্লিজ একটু লিখে আমাকে জানান যে আপনারা বর্তমানে এই সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করছেন। এবং পরবর্তীতে আমি অবশ্যই চেষ্টা করব এই সিচুয়েশনটা সম্পর্কে, এই টপিকটা নিয়ে আর একটু ভেতরে যাওয়ার, আর একটু আপনারা কী চিন্তা করছেন এবং আমি কী চিন্তা করছি আর মূল বিষয়গুলো আসলে কী, এই বিষয় নিয়ে আর একটু ডিপ ডাউন করার আমরা চেষ্টা করব। সো একটু দেখি আমার কমেন্ট সেকশনে আপনারা কোনো মেসেজ করেছেন কি না। ডন রোজারিও বলছেন বাসায় ভালো লাগে না। ডেফিনেটলি বাসায় ভালো লাগে না, এই ভালো না লাগাটা খুবই স্বাভাবিক। বিকজ আমাদের স্বাভাবিক চলাফেরা, স্বাভাবিক চিন্তাভাবনা সব কিছুতে অ্যাকচুয়ালি একটা বড় ব্যাঘাত ঘটেছে। সো হ্যাঁ, ভালো না লাগাটাই স্বাভাবিক, কিন্তু এর মধ্যে আমাদের কী করা যেতে পারে সেটা নিয়ে আমরা কথা বলছি। ABC দিক লেকচার বলছেন অনেক মানসিক চাপে আছি, টেনশনে আছি, খুবই স্বাভাবিক। অনেক কিছু নিয়ে আসলে টেনশন করার মতো একটা বিষয়, বিকজ করোনা ভাইরাস, COVID-19 একটা আমি বলবো অদৃশ্য ঘাতক। হয়তো আমি নিজেও কনভারসেশন করতে গিয়ে যেটা বলছিলাম যে হয়তো আমরা যুদ্ধ, কামান, মানুষ বা দুর্যোগ অনেক কিছু যেটা আমরা দেখতে পাই ফাইট করাটা অনেক ইজি, কারণ কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি, কীভাবে আসছে বুঝতে পারছি, কিন্তু অদৃশ্য এই ঘাতক আসলে আমাদের চারপাশে কখন কীভাবে আসছে সেটা আমরা বুঝতে পারছি না। এটা খুবই টেনশনের একটা ব্যাপার এবং খুবই আতঙ্কের একটা ব্যাপার কোথায় কী হচ্ছে না হচ্ছে, বিকজ চারপাশেই একটা অদৃশ্য ভয় আমাদের মধ্যে কাজ করছে, যেটা থেকেই অ্যাকচুয়ালি মেন্টাল স্ট্রেস খুবই বেড়ে গেছে আমাদের চারপাশে। এটা পৃথিবীময়ই হচ্ছে, সবাই খুবই আতঙ্কে আছে, খুবই ভয়ে আছে, খুবই স্ট্রেসে আছে, খুবই ভবিষ্যৎ নিয়ে তারা খুব অদৃশ্য সিচুয়েশনে পড়ে যাচ্ছে।
এটা ফাইন্যান্সিয়াল সেকশনে হতে পারে, এটা ফিউচার থিঙ্কিং এর উপর বেস করে হতে পারে, এটা নিজের ক্যারিয়ারের উপর বেস করে আঘাত ফেলছে। সো খুবই বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি সবাই খুব টেনশনে আছে বর্তমানে। যারা জয়েন করছেন তারা তাদের মধ্যে থেকে কে কি বলছেন আমি একটু কথা বলি। ইমতিয়াজ মন্ডল বলছেন, চারপাশে বাড়িতে বসে বোরিং ফিল করছি, খুবই স্বাভাবিক। মনিকা মঞ্জুলা, হাউ টু ডিল উইথ প্যানিক অ্যাটাক, প্লিজ হেল্প। প্যানিক অ্যাটাক অ্যাকচুয়ালি, হ্যাঁ, প্যানিক অ্যাটাকটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা নিয়ে কি করা যেতে পারে সেটা নিয়ে আমরা কথা বলছি। অনেকজন জানতে চাচ্ছেন আমরা সঠিক তথ্য পাচ্ছি কি না সেটা নিয়ে অ্যাকচুয়ালি কনফিউশন। অনেক ধরনের তথ্য সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং সেটা কোনটা সঠিক কোনটা ভুল এটা নিয়ে খুবই স্ট্রেসড আউট তিনি। সো খুবই স্বাভাবিক বিষয়। সো আমি একটু মেন্টাল স্ট্রেস নিয়ে আমি একটু কমন কিছু সিনারিও যেটা আছে সেটা নিয়ে একটু বলি। আমরা বেশ কিছু সিচুয়েশনে, আমরা যখন এই ব্যাপারটা নিয়ে আমি দেখছিলাম এবং নিজে যা ফিল করছি এবং একটু পড়াশোনা করে যেটা দেখলাম যে কি ধরনের স্ট্রেস বেশি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমি কিছু কিছু ইনফরমেশন আমি নোট করেছি যেটা হচ্ছে আমরা ওল্ডার পিপলদেরকে নিয়ে খুব বেশি স্ট্রেসড আছি, বয়োজ্যেষ্ঠ যারা আছেন ফ্যামিলির। যেহেতু করোনা ভাইরাস বা COVID-19 যেই অসুবিধাটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে গোটা পৃথিবীময়, এটাতে বয়স্কদের বা 50 বয়স 50 বছর বেশি যারা আছেন তাদেরকে বেশি কাবু করে ফেলছে এবং তাদের জন্য এই ভাইরাসটি খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে এবং দাঁড়িয়েছে গোটা পৃথিবীময় যেটা দেখতে পাচ্ছি। এবং ওনাদেরই মৃত্যুর হার, যারা আক্রান্ত হচ্ছেন মৃত্যুর সংখ্যাটা ওনাদের সবচেয়ে বেশি। আমরা জানি খুবই ভয়ঙ্কর সিচুয়েশনে আছে ইতালি, খুবই ভয়ঙ্কর সিচুয়েশনে আছে স্পেন, ইউনাইটেড কিংডম, USA খুবই ভয়ঙ্কর সিচুয়েশনে আছে। এখনও পর্যন্ত আমাদের এশিয়ার মধ্যে থেকে যদিও শুরু হয়েছে চায়না থেকে, বাট আমাদের দেশ বাংলাদেশ ইন্ডিয়া এখনও পর্যন্ত আশেপাশের যে কান্ট্রিগুলো আছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই এরিয়াগুলোতে এখনও পর্যন্ত খুবই ভয়ঙ্কর সিচুয়েশনে আসেনি, তবে আতঙ্কটা খুবই ভয়ের এবং যে কোনো সময়ই আমাদের এই সিচুয়েশনটা আরও বাজে হয়ে যেতে পারে। এবং সবচেয়ে বেশি আমাদের যেটা হওয়ার মতো বিষয় যেটা হচ্ছে আমাদের বাবা মা দাদা দাদি বয়স্ক পার্সন যারা আছেন তাদের উপর যেন কোনোভাবেই এই ভাইরাসটা অ্যাটাক করতে না পারে, এই এই ব্যাপারটাই আমাদের একটু বেশি খেয়াল রাখতে হবে। সো এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমাদের স্ট্রেসটা একটু বেশি, তবে হ্যাঁ আমাদের সতর্কতা সবচেয়ে ম্যাক্সিমাম যতটুকু নিজের মধ্যে থেকে করা যায় এটা সমাধান। এছাড়া আসলে আর কোনো সমাধান এখনো পর্যন্ত আসেনি, যেহেতু এই ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। লেটেস্ট নিউজ অনুযায়ী WHO-র চেষ্টা করছে একটা নতুন ভাইরাস প্রতিষেধক, সেটা টেস্টিং পর্যায়ে নিয়ে গেছে, 45টা কান্ট্রিতে তারা এটা টেস্টিং শুরু করেছে, 45টা কান্ট্রি রাজি হয়েছে টেস্ট করার জন্য। আশা করছি এটার সুফল আসবে এবং সুফল যদি আসে আমাদের জন্য এই গুড নিউজটা যদি খুবই তাড়াতাড়ি চলে আসে তাহলে আমরা অবশ্যই এটা থেকে মুক্তি পেতেও পারি এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই সিচুয়েশনটা করার জন্য। কারণ এখন পার্সোনালি ফিল করতে হয়তো আমরা পারি যে আমাদের রেগুলার লাইফটা কত ভালো ছিল, হয়তো আমরা তখনও অনেক ধরনের মেন্টাল স্ট্রেস অনেক ধরনের অসুবিধার মধ্যে দৈনিক জীবনযাপন করতাম, আমরা মনে করতাম আমাদের লাইফটা হয়তো খুবই খারাপ অবস্থায় চলছে, অন্যান্যরা অন্য মানুষরা খুবই ভালো অবস্থায় আছে। বাট এখন হয়তো আমরা ফিল করতে পারি যে যেরকম রেগুলার সময়টা আমরা পার করতাম সেটাও কতটা ব্লেসিং ছিল এবং সেটাও আমরা সেই সময়টাও আমরা কতটা ভালো ছিলাম বর্তমান সময়ের চাইতে। হয়তো আমরা অনেকে আমাদের কাজের খুবই ওভারলোড স্ট্রেস থাকতো, এখন আমরা বুঝতে পারি যে প্রপারলি আমাদের রেগুলার অ্যাক্টিভিটিটা করতে না পারলে আমাদের এখন কেমন লাগে কেমন ফিল হয়। অনেকে আমরা ওভার স্ট্রেসড হতাম অতিরিক্ত কাজ করার মাধ্যমে, এখন আমরা বুঝতে পারি যে কাজ না করে আরও কতটা খারাপ লাগে। সো সিচুয়েশনটা আসলে আমরা এটা আমাদের একটা লার্নিং, এই লার্নিংটা থেকে আমরা যেটা
সরি ফর দ্য ইন্টারাপশন, এই লার্নিংতে যেটা বলছিলাম, আমাদের এই লার্নিংটা থেকে বোঝা উচিত যে আমাদের যে সময়টা আমাদের রেগুলারলি চলছে বা চলে, সেই সময়টা থেকে আসলে আমাদের ইম্প্রুভ করা যেতে পারে। সো এখন এমন একটা সিচুয়েশন যেটা যেটা গোটা পৃথিবী অ্যাকচুয়ালি সেপারেটলি একসাথে আছে, সো সিচুয়েশনটা হচ্ছে কি আলাদা থাকতে হবে, কিন্তু একসাথে অ্যাগ্রি করতে হবে যে আমাদেরকে আলাদা থাকতে হবে, কোয়ারেন্টাইন ব্যাপারটা মেনটেন করতে হবে, হোম কোয়ারেন্টাইন ব্যাপারটা মেনটেন করতে হবে, আমাদের কে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, যেটা বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ভাইরাসটা কিভাবে ছড়ায় আমরা জানি, ভাইরাস আক্রান্ত হওয়া থেকে কী কী করা প্রয়োজন এই বিষয়টা আমরা আগের ভিডিওতে বলেছি, বাট এখানে ডিটেল না। হ্যাঁ, স্ট্রেসটা অবশ্যই আসছে এবং স্ট্রেসটা খুব ভয়ঙ্কর আকার আসছে। সো প্রথম যে ব্যাপারটা দেখছি, আমাদের ওল্ডার পিপলদের নিয়ে আমরা খুব স্ট্রেসড হচ্ছি, বাচ্চাদের একটা স্ট্রেস আছে এবং বাচ্চাদের নিয়ে একটা স্ট্রেস আছে। সো এখানে আমরা একটা সিচুয়েশন আমরা বলতে চাই যেহেতু একটা ভয়ঙ্কর সিচুয়েশন, যেটা বলছিলাম আমি, অদৃশ্য ভয় কাজ করছে সবার মধ্যে, বাচ্চাদেরও আসলে এই সময়টা আমাদের মধ্য থেকে সেটা স্প্রেড করছে। সো কিছু কিছু সিচুয়েশন আমরা বলবো প্যারেন্টসদেরকে, যে সিচুয়েশনটা আসছে কিছু দিক আপনারা লক্ষ্য রাখবেন, যেহেতু বাচ্চারা আমরা ডেফিনেটলি একটা অ্যাটাক প্যানিক অ্যাটাক করছি বা একটু ভয়ে আছি, সবাইকে বোঝানোর চেষ্টা করছি, বাচ্চাদেরকে ভয় না দেখিয়ে তাদের সিচুয়েশনটা সম্পর্কে তাদের সাথে কথা বলুন, কি ধরনের সিচুয়েশন তারা ফেস করছে, বিকজ বাচ্চাদের মেন্টালিটি যেটা হয়, তারা একবার যদি মানসিকভাবে যে কোনো সিচুয়েশনে, তারা তো খুব বেশি মানে প্রবলেম সলিউশনের দিকে বা প্রবলেম সম্পর্কে জানতে চায়, তারা অনেক কোয়েশ্চেন করে, তারা অনেক কিছু বুঝতে চায়, তাদের ব্রেইনটা খুবই এক লার্নিং মোডে থাকে। সো তাদেরকে যদি আমরা ভয় দিয়ে তাদের প্রশ্নর আনসারটা আমরা দিই, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, তাদের মানসিক যে গ্রোথ, এই গ্রোথটা অনেকটা ফেয়ার অ্যাটাকের মতো আটকে যাবে, যে কোনো কিছু তারা যখন বুঝতে চাইবে এবং তারা যখন চিন্তা করবে যে না, আমি এখন কিছুই করতে পারবো না, আমার বাবা মা কিছুই করতে পারছে না, চারপাশে একটা ভয়, অদৃশ্য ভয় কাজ করছে, এই ভয়টা তার মনের ভিতর গেঁথে যাবে এবং সেটা নিয়েই সে বড় হবে এবং সেখান থেকে আসলে অনেক ক্ষেত্রেই তার গ্রোথটা সংকুচিত হয়ে যাবে। সো বাচ্চাদের সাথে এই সিচুয়েশন নিয়ে কনভারসেশনের ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু পজিটিভ থাকুন, তাদেরকে এটা খুবই ভালো সময়, যেহেতু আপনারা নিজেরা বেশ কিছু নিয়মকানুন মেনে চলছেন, কিছু শিষ্টাচারের হাত ধোয়ার শিষ্টাচার, মানুষের সাথে মেলামেশা করার শিষ্টাচার মেনে চলছেন, পরিষ্কার থাকার শিষ্টাচার মেনে চলছেন, এই পজিটিভ দিকগুলো তার সামনে তুলে ধরুন। এবং এই অভ্যাস কিন্তু শুধু আজকের দুই দিনের, কয়েকদিন ভাইরাস অ্যাটাক থাকবে তাই আমরা এই শিষ্টাচারগুলো মেনে চলবো তেমনটা নয়, তাদেরকে আপনারা এটা লং টার্মে শেখানোর একটা কাজ করতে পারেন। সো সেক্ষেত্রে যেটা হবে, আমরা সিচুয়েশনে পড়ে যে অভ্যাসগুলো আমাদের হয়তো রেগুলার ছিল না আমরা তৈরি করছি, তাদের এই অভ্যাসটা হয়তো ছোটবেলা থেকেই বাই ডিফল্ট গ্রো করবে। সো তারা কিছু বেসিক শিষ্টাচার নিয়েই বড় হবে, এটা খুবই একটা ভালো দিক আমি বলবো। সো খারাপের মধ্যেও কিছু ভালো দিক আছে, সো আমরা বলবো যে বাচ্চাদের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে এবং এই বাজে সিচুয়েশনটা কিভাবে সে হ্যান্ডেল করবে বা সিচুয়েশনটাতে সে কী করবে, এই জিনিসগুলো তাদেরকে একটা লার্নিং মোডে নিয়ে যান। ডেফিনেটলি তাদেরকে একটু এক্সট্রা কেয়ার তো করতেই হবে, যেহেতু একটা খারাপ সময় যাচ্ছে, এই সিচুয়েশনে তারাও অ্যাটাক না হোক সেটা আমরা সবসময়ই চাই, তবে এই বেসিক শিষ্টাচার বা এই জিনিসগুলোকে তাকে পজিটিভলি বলুন এবং এখান থেকে এই অভ্যাসগুলো গড়ে তুললে তার কী কী সমস্যা হবে না, এই বিষয়গুলো তাদেরকে একটু বুঝিয়ে বলুন। এবং আপনারাও আমাকে বলতে পারেন যে আপনারাও আসলে একই, আমি আমার এই কনসেপ্টের সাথে আপনারা অ্যাগ্রি করেন কি না, এই বিষয়টাও আপনারা আমাদেরকে জানাতে পারেন, মেসেজে কমেন্ট করতে পারেন। সো এই বিষয়টা আমরা আসলে বুঝতে চাই যে আপনারাও কি মনে করছেন এই সিচুয়েশনটার ক্ষেত্রে। আমি একটু কমেন্টে যাচ্ছি, এর কিছুক্ষণের এর মধ্যে যারা কমেন্ট করেছেন তারা কি বলতে চাচ্ছেন আমি সেক্ষেত্রে চাই, তার পরবর্তী টপিকটা আমি কিছুক্ষণের মধ্যে আবার শুরু করব।
এবিসি দিক বলছেন লাইভে আসবেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন এই প্রত্যাশা করি। অবশ্যই চেষ্টা করব আমরা রেগুলার লাইভে এসে আপনাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনারা মনে করছেন যে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানা নিয়ে তো কথা বললে আপনারা কমফোর্টেবল ফিল করবেন বা আপনাদের লার্নিং ইন্টারেস্ট আছে, আমরা সে সকল বিষয় নিয়ে কথা বলবো। উম্মে খাদিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো যেটা বলছিলাম, আমরা কিছু শিষ্টাচার, যেহেতু বাচ্চাদেরকে আমরা বলছিলাম কিছু শিষ্টাচারগুলোকে পজিটিভলি তাদের লাইফের সাথে কানেক্ট করা যায়, সো পজিটিভলি তাদের লাইফের সাথে আমরা যদি কানেক্ট করতে পারি সেক্ষেত্রে আমি বলবো যে এটা তাদের লাইফের সাথে লাইফ লং কানেক্ট হয়ে যাবে এবং তারা সেটা নিয়ে বড় হতে পারবে। স্ট্রেস, আমরা যারা আমাদের ফ্যামিলিতে বা নিজেরাও যারা ফ্যামিলিতে ডক্টর আছেন বা নার্স আছেন, খুবই বেশি স্ট্রেসড তারা আছেন, বিকজ তাদের ওয়ার্ক লোডটা বর্তমানে অনেক বেশি এবং তাদের দায়িত্বটা অনেক বেশি। তারা নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা না করে তারা অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছেন এবং খুবই ভয়ঙ্কর একটা মুহূর্তে, মানে আমরা সব যে ক্ষেত্রে পুরো পৃথিবী সবাইকে বলা হচ্ছে যে সবার থেকে দূরে থাকার জন্য, তারা অ্যাক্টিভলি কাজ করছেন এই ভাইরাসটা মোকাবেলা ফেস করছেন যারা তাদেরকে সুস্থ করার জন্য। সো তারা নিজেরা যে মহৎ কাজটা করছেন, দে আর ফাইটার, ডেফিনেটলি দে আর ফাইটার, এবং তারা যে মহান কাজটা করছেন তাদের জন্য আমি বলবো মানুষের ক্ষেত্রে সম্ভব না তাদের এই অ্যাক্টিভিটির কোনো প্রতিদান দেওয়ার। সো আমাদের এখান থেকে আমরা তাদেরকে মনে থেকে স্যালিউট দিতে পারি যে তারা যে কাজটা করছেন সেটা অ্যাকচুয়ালি ঈশ্বর প্রদত্ত একটি সুযোগ আমি বলবো। এবং আপনারা যারা ডক্টর আছেন, নার্স আছেন, তারা মেন্টালি খুবই স্ট্রেসড আছেন, তারা মেন্টালি খুবই একটা আমি বলবো আতঙ্কর পাশাপাশি আপনারা নিজেরাও নিজেদেরকে নিয়ে চিন্তায় আছেন যে কখন আসলে এই ভাইরাসটা, যেহেতু আপনারা ভাইরাসটার খুবই কাছাকাছি অবস্থান করছেন, সো আপনারা নিজেরা সেফ থাকুন। এবং আমরা নিজেরাও এক্সাম্পল হিসেবে দেখছি বিভিন্ন কান্ট্রিতে যে সকল কান্ট্রির ডাক্তাররা কাজ করছেন, নার্সরা কাজ করছেন, তারাও পজিটিভলি অনেক মেসেজ দিচ্ছেন। আমরা এই মেসেজগুলো, তাদের কথাগুলো যেন শুনি, কারণ তারা ভয়াবহতাটা খুবই কাছে থেকে দেখতে পাচ্ছেন। আমরা যারা একটু লাইটলি নিচ্ছি ব্যাপারটাকে, হেয়ালিপনা করছি আমাদের নিয়মকানুনগুলো মেনে চলার ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা খুব বেশি তাদের মেসেজগুলো আমরা নিতে পারি এবং সেই মেসেজগুলো আমরা পালন করাটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করছি, তাদের জন্য আমরা আমরা চাচ্ছি এই সিচুয়েশনটা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানে চলে আসুক, এবং তারা যে ফাইটটা করছে তার জন্য অবশ্যই আমরা মন থেকে কৃতজ্ঞ। আমরা এর যেটা আগেও বললাম যে এর কোনো প্রতিদান আপনাদেরকে আসলে কোনো মানব জাতি আপনাদেরকে দিতে পারবে না। সো আপনারা ঈশ্বর প্রদত্ত এক, আমি বলবো যে ঈশ্বর প্রদত্ত একটা সমাধান নিয়ে, এবং যারা অসুস্থ হচ্ছেন ফিল করছেন তাদের জন্য আপনারাই ঈশ্বর সমতুল্য আছেন। সো আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আমরা আশা করি তাদের, তারা যে ফাইটটা করছেন আমাদের জন্য সেই ফাইটটার নিয়ে তারাও সুস্থ থাকবেন এবং তারা অ্যাক্টিভ তো ডেফিনেটলি আছেনই। এছাড়া যেই প্রবলেমটা, স্ট্রেসটা আছে, যেটা আমাদের এখন বর্তমানে যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, এই সময়টা খুব সাধারণ জ্বর, ঠান্ডা, কাশি, এই ব্যাপারটা নিয়েও খুবই আতঙ্কের মধ্যে আছেন অনেকেরই সিজন বা বয়সের জন্য বলুন, এই সময়টা একটু ঠান্ডা, কাশি বা সিজনাল জ্বর যেটা আমরা বলে থাকি, এই সময়টার মধ্যে যাচ্ছেন, এবং যাদেরই এই সিমটমগুলো আসছে তারাই খুব বেশি আতঙ্কে আছেন যে এই ভাইরাসটি তাদের আক্রান্ত হলো কি না। সো এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনাদের এক্ষেত্রেও সমাধান হচ্ছে আপনারা আপনার নিকটবর্তী ডক্টরদের কাছে যান, তাদের সাথে কথা বলুন, বা আপনারা তাদের সাথে কথা বললে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন, বা এমনিতে আপনারা একটু খেয়াল রাখবেন যে করোনা ভাইরাসের জন্য যে প্যাটার্নটা কথা বারবার বলা হচ্ছে টিভিতে, বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে, এই প্যাটার্নটা আপনাদের মধ্যেও দেখা দিচ্ছে কিনা। যদি দেখা না গিয়ে থাকে তাহলে মোটামুটি আপনারা সাধারণ যেই চিকিৎসাটা সেই চিকিৎসাটা নিতে পারেন।
এবং সাধারণ চিকিৎসাটা জন্য অনেকেরই হয়তো ডক্টরের কাছে যেতে হয় না, বা আমরা নিজেরা জানি, বা সাধারণ যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো অ্যাকচুয়ালি কাজ করে, বা একটা নির্দিষ্ট সময় পরে সেটা সমাধান হয়ে যাচ্ছে। সো আপনারা এই সিচুয়েশনটাকে পজিটিভলি হ্যান্ডেল করুন, এবং এই সিচুয়েশনটাকে আপনারা ওভার স্ট্রেসড না হওয়াটাই ইম্পর্ট্যান্ট। এছাড়া আমাদের বর্তমানে যেহেতু হোম কোয়ারেন্টাইন বা সবাইকে বাসায় থাকতে হচ্ছে, অনেকেরই স্লিপিং প্যাটার্ন বা ফুড প্যাটার্ন যেটা সেটার অনেক বেশি এলোমেলো হয়ে যাচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি না করার কারণে। সো এর জন্য বেশি ওভার স্ট্রেস থাকেন, বিকজ প্রপারলি ঘুম না হলে বা রেগুলার ঘুমের প্যাটার্নটা মেনটেন না করলে যেটা হয়, বডি আপনার রেগুলার অ্যাক্টিভিটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে বডিও প্রপারলি আপনাকে রেসপন্স করবে না, সেক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রপারলি ঘুমের প্যাটার্ন, প্রপারলি খাদ্যাভ্যাস, সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, আপনারা রেগুলার যেই যত ঘন্টা ঘুমাতেন সেই সাধারণত আমরা 6-8 ঘন্টার যে স্লিপিং প্যাটার্নটা আমরা মেনটেন করাটা জরুরি বলে থাকি, এই প্যাটার্নটা আপনারা মেনটেন করবেন। এবং খুবই বেশি রাত জাগা বা যে কোনো মানে মুভি দেখার ক্ষেত্রে বা ভিডিও দেখার ক্ষেত্রে অতিরিক্ত সিচুয়েশনগুলো যে হয়ে যায়, যে আমরা একসাথে 3-4 মুভি একই বসাতে দেখে ফেলছি, বা আমরা বই পড়ার ক্ষেত্রেও 1-2-3 ঘন্টা মিশে বই পড়ছি, বা যে কোনো কিছু অতিরিক্ত করাটা আসলে বডি আপনার অ্যাডপ্ট নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু মেনটেন করবেন। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আপনার বডি যেন প্রপারলি অ্যাক্টিভ থাকে, এর জন্য আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যেটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রতিদিন আপনার যে নিজের মতো করে অ্যাটলিস্ট 5-10 মিনিট আপনার নিজের জন্য, খুবই কম সময়, 5-10 মিনিট প্রতিদিন যদি আপনি দেন নিজেকে এক্সারসাইজ করার, ইম্পর্ট্যান্ট। এবং এই সময়টা আমি বলবো যে আপনারা অন্তত 5-10 মিনিট প্রতিদিন নিজের এক্সারসাইজের জন্য, এটা আপনাদের নিজের জন্য খুব বেশি হেল্পফুল হবে, নিজের বডিকে কিছু অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ রাখবে, এবং সেটা আপনার প্রপার স্লিপিং প্যাটার্ন এবং প্রপার ফুড টেকিং প্যাটার্ন মেনটেন করলেও আপনার বডি অনেকটা স্টেবল থাকবে। সুস্থ থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট এই সিচুয়েশনে, আপনারা সেটা মেনটেন করেন এবং করলে আপনাদেরই উপকার হবে। সো এবং প্রপার স্লিপিং প্যাটার্ন মেনটেন করা, প্রপারলি ফুড হ্যাবিট মেনটেন করলেও কিন্তু আপনারা পজিটিভ অ্যাক্টিভিটির ক্ষেত্রে অনেক কাজে দিবে। সো আপনারা নিজেরা পজিটিভ থাকতে গেলেও কিন্তু আপনার বডি আপনাকে সাপোর্ট দিতে হবে। সো খুবই ইম্পর্ট্যান্ট মেন্টাল স্ট্রেস থেকে রিলিফ হওয়ার জন্য প্রপার স্লিপিং প্যাটার্ন খুবই ইম্পর্ট্যান্ট। প্রপারলি রুটিন মেনটেন করে চলাটা খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনারা এই সময়টা বোরিং ফিল করছেন স্বাভাবিক, এই সময়টাকে কাজে লাগানোর জন্য আপনারা মুভি দেখছেন, আপনারা বিভিন্ন রিলিজিয়াস অ্যাক্টিভিটি করছেন, আপনারা বই পড়ছেন, আপনারা গান শুনছেন, এই কাজগুলো একটা প্যাটার্নের মধ্যে নিয়ে আসুন। আপনি যদি প্রতিদিন যদি মুভি দেখেন, তাহলে একদিনে কয়টা মুভি দেখবেন এবং কোন সময় দেখবেন সেই জিনিসটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেলে তারপরে কাজটা করুন। অনেকে অফিস অ্যাক্টিভিটি বাসা থেকে করছেন, সো অফিস টাইমে কোন সময়টাতে আপনারা কাজ করছেন, কোন সময়টাতে আপনারা ঘুমাচ্ছেন। সো অনেকে বাসায় আছেন বলে আপনারা রেগুলার অফিস অ্যাক্টিভিটিটা আপনারা সারাদিনের মধ্যে ভাগ না করে ফেলে অফিস অ্যাক্টিভিটি অফিস টাইমেই করে শেষ করে ফেলুন, বা যেটা ভার্চুয়াল মিটিংগুলো করতে হচ্ছে সেগুলোর জন্য অফিস টাইমেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলুন। সেক্ষেত্রে কী হবে, আপনার রেগুলার অ্যাক্টিভিটিটা আপনার সময়ের মধ্যেই হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনি এডিশনাল টাইমটা, যেহেতু আপনাকে ট্রাভেল করতে হচ্ছে না, আপনি এডিশনাল একটা এক্সট্রা টাইম কিন্তু পাচ্ছেন রেগুলারলি। সেক্ষেত্রে আপনি বই এক্সট্রা পড়তে পারছেন, আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা বিভিন্ন পডকাস্ট শুনতে পাচ্ছেন। সো এই জিনিসগুলো আপনার রেগুলার লাইফে কাজ করতে পারেন। লার্নিং প্যাটার্ন আপনাকে স্ট্রেসফুল লাইফ রিলিফ করবে, বিকজ আপনি যতক্ষণ নতুন কিছু শিখবেন তখন আপনার অ্যাকচুয়ালি বাইরের স্ট্রেস আপনাকে কাবু করতে পারবে না। সো আমি সাজেস্ট করবো যে অনলাইন লার্নিং অনেক প্ল্যাটফর্ম আছে, আপনারা নতুন কিছু শিখুন। অনেকে নতুন কিছু অভ্যাসও তৈরি করতে পারেন, যারা ঘরে বসেই খেলা যায় এমন অনেক গেম আছে, সো আপনারা সেই গেমগুলো শিখতে পারেন,
আপনারা গান শিখতে পারেন, গান গাইতে পারেন, নতুন কোনো ইনস্ট্রুমেন্ট আপনাদের শেখার ইচ্ছা থাকলে সেটা শিখতে পারেন, আপনারা অনেক কিছু প্র্যাকটিস করতে পারেন, বা যাদের হয়তো রেগুলার অ্যাক্টিভিটি করার সময় নেই, পেন্টিং হয়তো আপনারা করতেন এখন মানে অফিসের রেগুলার লাইফে সময় পাচ্ছিলেন না, এখন সেটা প্র্যাকটিস করুন। অনেকে হয়তো গান গাইতে পছন্দ করেন, আপনারা রেগুলার নিজে নিজেই প্র্যাকটিস করুন। অনেকে হয়তো কথা বলতে পছন্দ করেন, আবৃত্তি করতে পছন্দ করেন, এই জিনিসগুলো আপনারা রেগুলার প্র্যাকটিস করুন। এছাড়াও অনলাইনে লার্নিং প্ল্যাটফর্মগুলোতে আপনারা অনেক ধরনের অনলাইন কোর্স পাবেন, সেই কোর্সগুলো থেকে আপনারা সার্টিফিকেশনেরও ব্যবস্থা আছে, সো আপনারা সেই অনলাইন কোর্সগুলো করুন। সো এই লার্নিংগুলো আপনার লাইফে অনেক বেশি হেল্পফুল হবে এবং এটা আপনাদের জন্য অনেক কার্যকর হবে, এবং বাইরের যে স্ট্রেস আসছে, যে প্যানিক অ্যাটাকটা আপনার হচ্ছে, সেখান থেকে আপনি নিজেও রিলিফ থাকবেন, এবং আপনার এই অভ্যাস আপনার ফ্যামিলির অন্যান্য মানুষরাও দেখলে তারাও আগ্রহী হবে। সো তাদেরকেও আগ্রহী করার জন্য আপনারা এই অভ্যাসটা করতে পারেন। সো দিস উইল বি ভেরি হেল্পফুল। এছাড়া যে প্রবলেমটা হচ্ছে অনেকের, যাদের আমি বলবো যে বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাসগুলো অনেকের বেড়ে যাচ্ছে, কিছু কিছু বদ অভ্যাস যেমন স্মোকিং, অ্যালকোহল ড্রিঙ্কিং, এই বিষয়গুলো অনেকেরই মানে স্ট্যাটিস্টিক্স বলছে যে এই অভ্যাসটা অনেকের বেড়ে যাচ্ছে, সেখান থেকে অ্যাকচুয়ালি আপনার স্ট্রেস অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বেড়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের এই করোনা ভাইরাসের জন্য ইমিউন সিস্টেমটা খুব বেশি স্ট্রং রাখাটা খুব ইম্পর্ট্যান্ট, সো এই এই অভ্যাস থেকে আপনারা যতটা দূরে থাকতে পারবেন সেটা আপনাদের জন্যই ভালো। সো এই সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু সতর্ক হন, এই বিষয়টা নিয়ে আপনারা একটু চিন্তা করুন, এই বিষয় নিয়ে আপনারা একটু পড়াশোনা করুন যে কীভাবে এখান থেকে রিলিফ থাকা যায়। সো যতটুকু পর্যন্ত পারা যায় ততটুকুই ততটাই আপনাদের জন্য ভালো হবে, সো এই বিষয়টা নিয়ে একটু খেয়াল রাখবেন। এছাড়া যেটা বলতে পারি যে হ্যাঁ, আপনারা অনেক সময় পাচ্ছেন, সো এই সময়টাকে প্রপারলি কাজে লাগান। সো আপনারা সবচেয়ে সমাধান হিসেবে যেটা বলবো, আপনারা প্রত্যেকটা আপনার দিনটাকে, অ্যাক্টিভিটির দিনটাকে বা লেজার সময়টাকে আপনারা একটা স্কেডিউলের মধ্যে নিয়ে আসুন। আপনারা যদি হ্যাঁ, যদি এই সময়টা ঘুমানোর বেশি সময় পাচ্ছেন, ঠিক আছে, তো আপনি দিনের কোন সময়টায় ঘুমাবেন বা রাতে কোন সময়টা ঘুমাতে যাবেন সেই টাইমটা ফিক্স করে ফেলুন। আপনারা যদি পড়তে পছন্দ করেন তাহলে কোন কোন সময়টা আপনি পড়ার সময় দিবেন, আপনারা যদি ভিডিও মুভি সিরিজ এটা দেখতে চান তাহলে কোন সময়টাতে আপনারা দেখবেন সেই টাইমটা মেনটেন করে ফেলুন। লার্নিং প্র্যাকটিস যাদের আছে তাদের লার্নিং সময়টা আপনারা আলাদা করে ফেলুন। সো কখন কখন আপনারা লার্নিংয়ে সময় দিবেন, কখন কখন আপনারা এন্টারটেইনমেন্টের সময় দিবেন, কখন কখন আপনারা রিলিজিয়াস প্র্যাকটিসের সময় দিবেন, কখন আপনারা কাজ করবেন, কখন আপনারা ফ্যামিলি টাইম দিবেন, এই সময়গুলো আপনারা একটু রেগুলার প্যাটার্নের মধ্যে নিয়ে আসুন, তাহলে মেন্টাল স্ট্রেস এবং আপনাদের অবশ্যই কাবু করবে না, এবং সেক্ষেত্রে আপনাদের এই সময়গুলো আপনারা সঠিকভাবে ইউজ করতে পারবেন। সো মোটামুটি এটাই ছিল আজকের টপিক, এবং আমি আজকের বিষয়টা নিয়ে এখানেই কথা বলা শেষ করব। তবে আপনারা আমাদেরকে জানাবেন যে স্পাইক স্টোরিতে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা কোন বিষয়গুলো নিয়ে কথা শুনতে এবং আপনারা নিজেরাও আমার সাথে কথা বলতে পছন্দ করবেন। সো আমি চাই না এটা শুধুমাত্র আমিই বলবো এবং আপনারা শুধুমাত্র শুনে যাবেন, আমি চাই এমন একটা কনভারসেশন তৈরি করতে যেখানে আপনারাও আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন, বিকজ আপনাদের মতামতটাও আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, এবং একটা কনভারসেশনের মধ্যে যদি আমরা আসতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আপনাদের মধ্যেও সিচুয়েশনগুলো কীভাবে যাচ্ছে, আপনারা কী ধরনের সিচুয়েশনগুলো ফেস করছেন, আপনারা কোন কোন প্রবলেমগুলো ফেস করছেন, কোন কোন প্রবলেমের সমাধান আপনারা জানতে চাচ্ছেন। হয়তো এখান থেকে আপনারাও এমন একটা সমাধান এই প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারেন যে সমাধানটা আমাদের সকলের লাইফটাকে অনেক বেশি ইজি করে দিবে, এবং এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ, এই সময় আমাদের এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করা, আমাদের এই খারাপ সময়টাকে সঠিকভাবে মোকাবেলা করা, এবং আমাদের রেগুলার অ্যাক্টিভ লাইফের জন্য খুবই খুবই প্রয়োজন রেগুলার অ্যাক্টিভ লাইফে ফিরে যাওয়াটা, সেক্ষেত্রে আমাদের নিজেদের আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি আমরা জানি। সো ইট উইল বি হেল্পফুল যদি আমাদের একটা রেগুলার কনভারসেশনাল একটা সময় যায় প্রতিদিন। সো আমরা চেষ্টা করব যত রেগুলার থেকে 10:30টার মধ্যে যত রেগুলার আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব আপনাদের সামনে আসার জন্য, এবং আপনারা অবশ্যই জানাবেন কোন ধরনের টপিক নিয়ে আপনারা কথা বলতে এবং কথা শুনতে পছন্দ করবেন।
আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, এবং আপনারা যারা জয়েন করেছেন আজকের ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করছি নেক্সট ভিডিওগুলোতে আপনাদেরকে পাবো। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, বাসায় থাকবেন, সেফ থাকবেন, এবং অবশ্যই আপনাদের আশেপাশের কাছের মানুষদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।